What is going on, guys? This is Musa from EFTC Online. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার লাইফ হ্যাকস বলে দেব, যেটা আপনারা ফলো করলে বেশি বেশি ক্লায়েন্ট পাবেন। আমাকে সবাই একটা কোশ্চেন করে, ব্রো অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, কিন্তু ক্লায়েন্ট তো পাচ্ছি না, বা কেন আপনারা ক্লায়েন্ট পাচ্ছেন না, কি কি কারণগুলো আমাদের ল্যাকিংস থাকে, কিভাবে করলে আমরা আমাদের যে জ্ঞানটা আছে, যে নলেজটা আছে, এটা আমরা ভালো করে ব্যবহার করতে পারবো। সো গাইজ, দিস ইজ এ ভেরি ভেরি সুপার এক্সাইটিং ভিডিও, কেউ এটি মিস করবেন না। আমার ভিডিওটি এ টু জেড খুব ভালো করে দেখার এবং বোঝার চেষ্টা করুন। আশা করি প্রতিটা জিনিসই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। So, before I start with my class, let's start with this. So, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, this is my actually Upwork profile, okay? এটা হচ্ছে আমার Upwork profile. I don't want to go here because this is all my tech confidential. এখানে যাওয়া যাবে না, which is, but আপনারা এখান থেকে দেখতে পারেন যে এটা আমার profile. It's 100% complete and I got a very nice badge. You know, the verified, top rated, এবং আমি কিন্তু আমার প্রোফাইলটা এভাবে সাজিয়েছি যাতে করে আমার যে স্কিলগুলো আছে সেটা যেন ফুটে ওঠে। And every day, alhamdulillah, summa alhamdulillah, I'm getting leads, huh? সবাই কিন্তু আমাকে ইনভাইট করতেছে, হ্যাঁ। Anyway, তো অনেকের কাজ থাকে না বা অনেকের অনেক সমস্যা থাকে, বাট আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর রহমতে ক্লায়েন্টের অভাব নেই। ইউ ক্যান সি দিস, দিস ইজ জাস্ট ওয়ান ক্লায়েন্ট। সে আমাকে $350 দিয়েছে ফেব্রুয়ারি মাসে, এবং আরও $350 সে ডিপোজিট করেছে। দিস ইজ অ্যানাদার ক্লায়েন্ট, দিস ইজ অ্যানাদার ক্লায়েন্ট, দিস আর ক্লায়েন্টস, ক্লায়েন্টস, ক্লায়েন্টস অ্যান্ড ক্লায়েন্টস। কেউ আসতেছে, কেউ যাইতেছে, সবগুলাই যে আমার একেবারেই পুরা মানে ই থাকে সেটাও না, তবে আলহামদুলিল্লাহ আই হ্যাভ ভেরি ভেরি গুড ক্লায়েন্টস, দিস আর অল মাই ক্লায়েন্টস। আমি সবগুলো দেখাতে পারি কাজ ফর সাম কনফিডেন্সিয়াল, এটা আপনারা বুঝেন না। আমি যে কাজটা করে এরকম ক্লায়েন্ট পেয়েছি সেই ট্রিক্সটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিভাবে আপনারা বেশি বেশি ক্লায়েন্টের কাজ পাবেন। সবারই একটা টেন্ডেন্সি থাকে যে ব্রো আমি কাজ পাচ্ছি না, ব্রো আমি কিভাবে বেশি বেশি কাজ পাবো, কেমনে করে করব। আসলে এটা কারণ আছে কাজ না পাওয়ার। প্রথমত হচ্ছে আমরা যেটা জানি, আমরা যেটা শিখেছি, আমরা যেটা করেছি, খেয়াল রাখতে হবে যদি আমার নলেজ, আমি যে জিনিসটা অফার করতেছি আমার ক্লায়েন্টকে, সেটা যদি আমার ক্লায়েন্ট যে কারণে আমাকে হায়ার করবে সে যদি আমার থেকে এটা না পায়, তাহলে কিন্তু সে কখনোই আমি ঠিক মতো আমার কাজ আমি ধরে রাখতে পারবো না, ক্লায়েন্ট ধরে রাখতে পারবো না। অনেকে কিন্তু এটা আসলে আপনারা বুঝতে চান না। প্রথমত আপনাদেরকে খেয়াল রাখতে হবে, গাইস প্লিজ 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 প্লিজ, যেই সার্ভিসটা, যেমন আমি একাধারে এসইও এক্সপার্ট, ফেসবুক অ্যাডভার্টাইজার, ওয়ার্ডপ্রেস ডিজাইন জানি এবং শপিফাই ডিজাইন জানি। একটা বিজনেসে স্ট্রাকচার যদি আপনি অনলাইনে প্রেজেন্স আপনার তৈরি করতে চান, আপনাকে এই কয়টা জিনিস জানতেই হবে। প্রথমত আপনার অনলাইনে একটা প্রেজেন্সের দরকার। প্রেজেন্স মিন্স ইউ নিড এ ওয়েবসাইট। সেটা যদি আপনি ক্লায়েন্টকে অফার করতে পারেন, অসম। শুধু ওয়েবসাইট থাকলে কিন্তু হয় না, সেই ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে হবে। সেটা যদি আপনি ক্লায়েন্টকে অফার করতে পারেন, ফ্যান্টাস্টিক। শুধুমাত্র কিন্তু সার্চ ইঞ্জিনে অ্যাপিয়ার হলেই হয় না, আপনাকে ক্রেজি বিজনেস তৈরি করতে হবে যার মাধ্যমে আপনি কন্টিনিউয়াসলি মানি মেক করতে পারেন, দ্যাট মিন্স মার্কেটিং। তো আমি আলহামদুলিল্লাহ এই তিনটা জিনিসের উপরে আমার প্রায় 6 থেকে 7 বছরের বিশাল একটা অভিজ্ঞতা আছে। দ্যাটস ওয়াই ক্লায়েন্টস, আই হ্যাভ লট অফ ক্লায়েন্টস। এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রিক্স। আমি যখন কোনো ক্লায়েন্ট ধরি, তখন আমার কাছ থেকে তাদেরকে আর যেতে দেই না, না তুমি যেতে পারবো না, তোমার কি লাগবে ওয়েবসাইট আমি করে দিচ্ছি, তোমার কি লাগবে এসইও আমি করে দিচ্ছি, তোমার কি লাগবে মার্কেটিং নো প্রবলেম আমি করে দিচ্ছি। সুতরাং ক্লায়েন্টকে আমি বুঝিয়ে দিতে চাই যে আমি তোমার সব কিছু যেটা
তুমি যা চাচ্ছ এবং সবার থেকে অনেক কম মূল্যে আমি তোমাকে দিতে পারবো। সো দিস ইজ হাউ আই এম ক্যারিং মোর ওয়ার্কস, ইউ নো। এবং আপনারা যদি আমার ক্লায়েন্টের রিভিউগুলো দেখেন, আপনাদের নিজেদেরও অনেক ভালো লাগবে। দেখেন, ফুল সার্ভিস মার্কেটিং, ভেরি হেল্পফুল, সবাই কিন্তু আমাকে কোনো খারাপ রেটিং কিন্তু দেয়নি, রাইট? সবাই কিন্তু আমাকে ভালো রেটিং দিয়েছে, তারা দিতে বাধ্য। ওয়াই? বিকজ আমি যেটা তারা যেটা চাচ্ছে সেই জিনিসটাই আমি তাদেরকে দিয়েছি। দ্যাটস ওয়াই দে আর সুপার হ্যাপি উইথ মাই ওয়ার্ক। একটা সিম্পল এসিওর কাজ করে আমি দেখেন শুধু এক মাসে $3,000 আর্ন করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এখান থেকে মানে খুব সহজেই কিন্তু আমি এই জিনিসগুলো করিনি, আস্তে আস্তে করে আমাকে কিন্তু করতে হচ্ছে। এবং আমার শুধুমাত্র আপওয়ার্কেই রানিং ক্লায়েন্টস এখন আছে 15টা, শুধু আপওয়ার্কে। আমি বলতেছি আপওয়ার্কটা কিন্তু আমি শুধুমাত্র করি পার্ট টাইম বেসিস, তারপরও এখানে আমার 15টা ক্লায়েন্ট রানিং আছে এখনো। হ্যাঁ, লুক, এবং এইগুলো হচ্ছে ফিনিশড প্রোডাক্ট, এবং এক একজনের কাছ থেকে আলহামদুলিল্লাহ ওভারঅল একেবারে কম কিন্তু আর্ন করিনি। ইটস এ বিগ 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 মানে $18,000। যদিও একদিনে এটা হয়নি, স্বাভাবিক, আপনি একদিনে এটা করতে পারবেন না। তো কিভাবে আপনি এটা হাসিল করবেন? ইটস সুপার ইজি। ফার্স্ট অফ অল, ইউ নিড টু লার্ন দ্য থিংস দ্যাট ইউ আর গুড অ্যাট। আপনাকে মেক শিওর করতে হবে আপনি আপনার ক্লায়েন্টকে যেটা দিচ্ছেন সেটা যেন আপনি ভালো করে ক্লায়েন্টকে দিতে পারেন, ক্লায়েন্ট যেন আপনাকে ব্যাড রিভিউ না দেয়। যেখান আমার যদি প্রোফাইলটা দেখেন, আমার থেকে এখানে আরও অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে, কিন্তু আমি চাই যেন আমরা সবাই মিলে একটা ভালো কমিউনিটি করতে পারি। যদি বলেন ভাই আপনি আমাদেরকে কেন হেল্প করতেছেন, হেল্প করা এটা আমার নেশা, আই লাভ টু হেল্প পিপল। হয়তো টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতে পারতেছি না, আমার যতটুকু নলেজ আছে, আপনারা যদি আমার এই নলেজটা কাজে লাগিয়ে একটা টাকা ইনকাম করতে পারেন, পরকালে যখন আমি যখন মারা যাব, পরকালে এটা আমার সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কাউন্ট করবে ইনশাল্লাহ। আমার ওসিলায় যদি একটা প্রাণ ইহকালে বেঁচে থাকে, সেটাই আমার জন্য পরকালে আমার একটা মানে নাজাতের একটা ওসিলা হয়ে যাবে, এটাতেই আমি খুশি। আর একটা কথাই আছে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যে বা আরেক মানে বুখারী শরীফের একটা ইসে আছে যে যারা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। একজন স্বদেশি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমি চাচ্ছি যেন আমার আরেকটা বাংলাদেশি ভাই যেন ভালো করে কিছু খেতে পারে। হয়তো $50,000 সে হয়তো আর্ন করতে পারবে না, দরকার নেই, অ্যাটলিস্ট যেন $20,000 আর্ন করতে পারে। আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো করে শুনেন, ইউ ক্যান ডু ইট। নাও আমরা ভালো করে জিনিসটা শিখেছি যে কীভাবে আমাদের স্কিলটা ইউজ করতে হবে, এবং ইউ নিড টু কিপ প্র্যাকটিসিং ইউর সেলফ এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। এখন কথা হচ্ছে কিভাবে আপনি কাজ পাবেন। কাজ পাওয়ার অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টিপস আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপওয়ার্কে যদি আপনাদের একটা প্রোফাইল থাকে তাহলে এটা ভালো, বা আপওয়ার্কে না থাকলে যে কোনো ফাইবার হতে পারে, freelancer.com হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। সেটা হচ্ছে আপনারা জব বিট করে যাবেন। দেখেন, আমি কিন্তু এ পর্যন্ত 10-20টা প্রপোজাল দিয়েছি, রাইট? এই 20টা থেকে কিন্তু এখনও আমাকে কেউ রিপ্লাই করেনি, এটি স্বাভাবিক। হয়তো এই মাসে করেনি, নেক্সট মাসে 20টা থেকে মিনিমাম যদি 2-3টাও করে, 2-3টাই আমার হয়ে যাবে। জব বিট করলেই যে আপনার সাথে সাথে রিপ্লাই দেবে এমনটা কিন্তু আমার বেলাতেও হয় না, কিন্তু আমার 45 রানিং ক্লায়েন্টস আছে। এভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে ফেলেছি। আপওয়ার্ক হচ্ছে দিস ইজ অ্যানাদার ওয়ে ইউ ক্যান গেট লটস অফ জব ফ্রম দিস প্ল্যাটফর্ম, একটা। বাট আমি আরেকটা টিপস বলে দিচ্ছি কিভাবে আপনি আপওয়ার্ক ছাড়া বা অন্য অন্য জায়গা ছাড়াও কাজ পেতে পারেন। এটা অনেকেই জানে না, অনেকগুলো ওয়ে আছে। আমি এটা করেছি, যেটা হচ্ছে যে আমি $200 ইনভেস্ট করেছিলাম ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মার্কেটিং নেটওয়ার্কে, সেখান থেকে আমি $1,200 একটা কাজ পেয়েছি। ইয়াপ, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, তারপরে আরেকটা হচ্ছে আমার মেইন বিজনেসগুলো আসে হচ্ছে আমার এই এই ওয়েবসাইট থেকে।
পারপাস, এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট, যেখানে আমি আমার সুন্দর করে সব কিছু বলে রেখেছি। ক্লায়েন্ট আসে, তাদের পছন্দ হলে তারা আমাকে এখানে নক করে, আমার সাথে যোগাযোগ করে, এবং দিস ইজ হাউ আই মেক দ্য ডিল। কীভাবে তারা আমাকে পে করে, পেমেন্টটা করে হয় পেওনিয়ারে অথবা জুমে। জুম আমাদের আমাদের সরকার পেওনিয়ারটা কিন্তু বাংলাদেশ ফ্রেন্ডলি করেছে, এবং জুম এমন একটা, আমার জুমে আমি অনেক ভিডিও দিয়েছি, একটা ভিডিও আছে আমার এখানে দেখতে পারেন কিভাবে জুমের মাধ্যমে টাকা নিয়ে আসতে হয়, আমি খুব সুন্দর করে বলার চেষ্টা করেছি, দয়া করে ভিডিওটি আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে। তো পোর্টফোলিও সাইটের মাধ্যমে আপনারা ক্লায়েন্টকে সরাসরি প্রপোজ করতে পারেন। এখানে যে প্রপোজাল, এখানে যে সিস্টেম মানে এটা আছে, সেটা তো আপনার আছেই, প্লাস যদি এরকম একটা ওয়েবসাইট তৈরি করে আপনি যে কোনো একটা, যেমন আমি যেটা করি, যেভাবে করি, লুক দিস ইজ মাই হ্যাকস, আমি গুগল ম্যাপে চলে যাই। হ্যাঁ, গুগল ম্যাপ, যে স্টেটটাকে আমি টার্গেট করতে চাই সেই স্টেটে গিয়ে, যেমন ধরা যেতে পারে এভাবে, অথবা আমি এভাবে অনেক সময় সার্চ করি। ভালো করে দেখেন, গুগল, গুগলে আসলাম, ওয়েব ডিজাইন কোম্পানি, যে কোনো স্টেট অনুযায়ী, কোম্পানি ইন ফ্লোরিডা, এটা ইউএস এর একটা স্টেট। তো এইখান থেকে যে যে ওয়েব ডিজাইনগুলো, যে যে ওয়েবসাইটগুলো মনে হয় যে না তারা ভালো এজেন্সি, যেমন এজেন্সিটার প্রায় 30টা আছে, তার মানে এটা ভালো, তা তখন আমি কি করি, তাদের ওয়েবসাইটে চলে যাই। এভাবে করেও আমি, আপনারা চাইলে করে দেখতে পারেন। আগেই বলতেছি, আপওয়ার্কে দেখেন আমি 20টা প্রপোজাল দিয়েছি, এই এই মাসে আমি 20টা অ্যাপ্লাই করেছি জব, আর করবো না, কজ বেশি করলে আপওয়ার্ক আমাকে ব্যান করে দিতে পারে। 20টা করেছি, এখনো কিন্তু কেউ আমাকে রিপ্লাই দেয়নি, কিন্তু গত মাসে যেগুলো রিপ্লাই করেছিলাম তার ভিতর থেকে নতুন একটা কাজ পেয়েছে। এভাবেই কিন্তু হয়, আমরা অনেক সময় দেখা যায় যে ক্রেজি হয়ে যায় যে কাজ শেষ করছি, কোর্স এখন আমাকে করাই লাগবে, পারাই লাগবে না, এই ক্রেজিনেসটা ব্রো হওয়া যাবে না। হলে আপনি এটাতে, শুধু এটাতে না, কোনো বিজনেসে আপনি ভালো করতে পারবেন না। সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে, ধৈর্য এবং পরিশ্রম করে পরিশ্রম চালিয়ে যেতে হবে। আল্লাহ যদি সফল সহায় হন, ইনশাল্লাহ খুব শীঘ্রই সফলতা আসবে, ধৈর্য ধরতে হবে। তা আমি যেটা করি সেটা হচ্ছে, যে যে যেমন এই সাইটটাকে আমার ভালো লেগেছে, ইট সিমস টু বি ওকে, তখন আমি করি যে তাদেরকে কন্ট্যাক্ট আস পেজে যাই। কন্ট্যাক্ট আস পেজে যেয়ে আমি একটি তাদেরকে অফার পাঠাই, হে লুক, ইউর ওয়েবসাইট ইজ রিয়েলি গুড, ইট ইজ নাইস লুকিং, সামথিং লাইক দিস, দিস ট্রিক্স রিয়েলি ওয়ার্কস, দিস ট্রিক্স রিয়েলি রিয়েলি ওয়ার্কস। বস্তুত আমি অনেক কাজ পেয়েছি, অনেক কাজ পেয়েছি, ইভেন বাংলাদেশে যে সমস্ত কল সেন্টারগুলো চলে তারা কিন্তু এভাবে করেই অফারগুলো থ্রু করে, আপওয়ার্কের মাধ্যমে না। তো আমি একটা স্বনামধন্য একটি কল সেন্টারে প্রায় 2 বছর কাজ করেছি, তো আমার এই আইডিয়াগুলো আছে দেখে, তাই হয়তোবা আমি 20টা করেছি, আজকে 20টা থেকে 20টাই আসে না, আমাকে গালাগালি করেও রিপ্লাই করে, ডোন্ট এভাবেও বলে, ডু নট কন্ট্যাক্ট আস এগেন, উই ডোন্ট হায়ার আউটসোর্স, উই ডোন্ট হায়ার আউটসোর্স ফ্রিল্যান্সার, সামথিং লাইক দিস। তো এটাকে আরও বেশি জোরদার করার জন্য আমি যেটা করি, আমি সুন্দর করে তাদেরকে একটা অফার লেটার পাঠাই। অফার লেটার পাঠানোর পরে আমি এই প্রোফাইলটাকে তাদেরকে পাঠাই দিই, যে লোক আমি প্রায় এই 100-এর উপরে ক্লায়েন্টের সাথে কাজ করেছি, এটা আমার আপওয়ার্ক প্রোফাইল, এবং এটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে আমার বেশ কমপ্লিটেড কিছু কাজ আছে। তখন কিন্তু তারা ঠিকই আমার এই সাইটে আসে এবং আমার প্রোফাইলটা কিন্তু দেখে, দেখার পরে তারা বলে, ওকে মুসা, উই আর ইন্টারেস্টেড, ওকে টেল মি হাউ উই ক্যান ওয়ার্ক। তো এই যে একটা প্রসেস, এটা কিন্তু আমার সবচাইতে গোপনীয় একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা চাইলে এটা করতে পারেন। তবে এটা করার আগে যেই কাজটি আপনি আপনার ক্লায়েন্টকে অফার করতেছেন সেইটাকে আপনাকে ভালো পারদর্শী হতে হবে। ওই 2 টাকার জিনিস জেনে, সরি ভুল বলেছি, ওই 2 মিনিটের জিনিস জেনে আপনি যদি তাকে অফার করেন এবং যখন সে আপনাকে কাজ দিল এবং আপনি সময় মতো কাজটা করে দিলেন না, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারটা আপনি দাঁড়া করাতে পারবেন না। আমাদের বাংলাদেশে কিন্তু এই জিনিসটাই সবচেয়ে সবচেয়ে বেশি হয়,
এটা আমাদেরকে যেভাবেই হোক সলভ করতে হবে। তো এটা হচ্ছে একটা, এই দুটো ট্রিক্স দেখালাম। একটা হচ্ছে যদি প্ল্যাটফর্ম থাকে এরকম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কাজ পেতে পারেন। আরেকটি ট্রিক্স হচ্ছে এইভাবে সরাসরি গুগল ম্যাপ ইউজ করে যে যে ভালো কোম্পানি আছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ফ্লোরিডা স্টেট এমন একটা স্টেট, যারা, যেহেতু আমি ফ্লোরিডা স্টেটের সাথে কাজ করেছি প্রায় দীর্ঘ, এখনও কাজ করতেছি 3 থেকে 4 বছর, আমি জানি ফ্লোরিডাতে যতগুলো মার্কেটিং এজেন্সি আছে তারা আপওয়ার্ক থেকে মূলত হচ্ছে এই ফ্রিল্যান্সারদের হায়ার করে করে এজেন্ট হিসেবে ওরা কাজ করে, আপওয়ার্ক ফ্রিল্যান্সারদের কাজটা করে। যেমন $200 একটা সাইট তৈরি করে ওরা ওইখানে $1500 বিক্রি করে, এটাই হচ্ছে ওদের ট্রিক্স হয়ে গেছে এখন, রাইট? তো এই ম্যাপের ভিতরে আমি যে সমস্ত ইগুলো পাই তাদেরকে এরকম সিলেক্ট করে করে এভাবে কাস্টম অফার পাঠাই, ডাইরেক্ট অফার পাঠাই। এটা হচ্ছে আমার আরেকটা কাজ পাওয়ার মানে টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে লিঙ্কডইন ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। যেমন আমি একটু আগে বলেছি যে ইনস্টাগ্রাম মার্কেটিং করে $200 ইনভেস্ট করেছি, সেখান থেকে $1200 একটা কাজ পেয়েছি, লাভ হয়েছে আমার $1000। এর থেকে $50 থেকে $60 আমার এক্সট্রা একটা মানে ডিউটি চার্জ, সরকারকে দেওয়া ট্যাক্স, মানে যেটা ব্যাংক চার্জ কাটে নেয়, এটা নেওয়ার পরে আপনার সর্বোচ্চ আপনার সব চার্জ মিলিয়ে ধরলাম $400 আমার খরচা গিয়েছে, ইনভেস্ট গিয়েছে, $800 আমার প্রফিট হয়েছে। দ্যাটস এ ভেরি নাইস প্রফিট, ইউনো। এবং আমি মার্কেটিং করি যথেষ্ট পরিমাণে, ফেসবুক মার্কেটিং কিন্তু করতেছি আমার এই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে? এটা একটা মেথড গেল। আর একটা মেথড আছে, আমি কিন্তু একটা মেথড দুইটা মেথড ফলো করি না, আমি প্রায় যে কিন্তু 4-5টা বলে ফেললাম আপনাদেরকে। হ্যাঁ, আপনারাও এটা করতে হবে, লাইফ এত সহজ না, এটা মনে রাখতে হবে বন্ধুরা। যদি লাইফ এত সহজ হতো, কোরআন শরীফ কিন্তু, দিস ইজ নট মাই প্রোফাইল, কোরআন শরীফ কিন্তু একদিনই নাজিল হয়ে যেত, রাইট? আল্লাহ রাব্বুল ইজ্জত 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল করেছেন। এনিওয়ে, সো এটা হচ্ছে আমার আরেকটা ট্যাকটিক্স যেটার মাধ্যমে আমি কাজ পেয়েছি, এই লিঙ্কডইনের মাধ্যমে কাজ পেয়েছি দুটো, এখনও তাদের সাথে কাজ করতেছি। তো লিঙ্কডইন প্রোফাইলটা আমরা অনেকে কিন্তু গ্রাহ্য দেই না, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইলটা খুবই ভালো একটা প্রোফাইল, খুবই ভালো একটা। এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে দিস ইজ মাই ক্লায়েন্ট রোনাল্ড ওয়ার্কার্স, দিস ইজ মাই ক্লায়েন্ট, এবং তাকে কিন্তু আমি পেয়েছি এই যে লিঙ্কডইনে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কিন্তু এই যে তার ওয়েবসাইট হচ্ছে অ্যাফিনিটি লট, এটা হচ্ছে তার ওয়েবসাইট ছিল অ্যাফিনিটি হোমস। তারা মূলত হচ্ছে, সে মূলত হচ্ছে প্রেসিডেন্ট অফ ওয়ার্কার গ্রুপ, এখানে দেখা যাচ্ছে। সো ডালাস টেক্সাসে সে থাকে, ঠিক আছে? তো সে মূলত হচ্ছে একজন রিয়েলটর, সে একজন রিয়েলটর। তো এইভাবে করে কিন্তু আপনারা কাজ পেতে পারেন। বাই দ্য ওয়ে, প্লিজ একটা রিকোয়েস্ট, আমি আমার খুব বাজে একটা অভিজ্ঞতা আছে আমাদের দেশের দিনে, সেটা হচ্ছে আমি যখন দেখিয়ে দেই তাদেরকে, একটা একটা সময় হয়েছিল যে একটা ছেলেকে নিয়ে আমি কাজ করতে গিয়েছিলাম, তখন আমি স্ক্রিন শেয়ার দিয়ে তাকে দেখাইছিলাম আমার ক্লায়েন্টগুলোকে, সে আমার ক্লায়েন্টগুলোকে দেখে করছে কি ডাইরেক্ট আমার ক্লায়েন্টগুলোকে সে অফার পাঠাইছে একজনকে। একটা কথা বলে রাখি, আমি মুসা যখন কোনো ক্লায়েন্টের কাজ করি, আমি তাদেরকে এমন কিছুই দেওয়ার চেষ্টা করি যেন তারা আমাকে ছাড়া যেন কিছু না বোঝে। সো ডু নট ট্রাই টু কন্ট্রাক্ট উইথ দেম, বিকজ এটা আসলে হবে কি, এটা হীন মানসিকতার পরিচয়। আমার সাথে এরকমটা হয়েছে দেখে তাই আমি বলেছি আপনাদেরকে, বলছি। সো এটা হচ্ছে আরেকটা মেথড যেটার মাধ্যমে আপনি কাজ পেতে পারেন। এই রোনাল্ড ওয়ার্কার, হি ইজ মাই ক্লায়েন্ট, এবং তার জন্য আমি এই ওয়েবসাইটটা তৈরি করছি, এটা হচ্ছে তার একটা রিয়েলটর ওয়েবসাইট, সে হচ্ছে একজন রিয়েলটর, ঠিক আছে? তো যাই হোক,
এভাবে কিন্তু আপনারা কাজ পেতে পারেন, ঠিক আছে? যেমন এটা হচ্ছে তার ওয়েবসাইট, সে ডালাস টেক্সাসের যেহেতু বলেছে, ঠিক আছে, এটা হচ্ছে সেই ওয়েবসাইট, এই যে অ্যাবাউট আস পেজ, ঠিক আছে, রোনাল্ড ওয়ার্কার, আমি বলেছি যে হি ইজ মাই ক্লায়েন্ট, ইউ সি দ্যাট, দিস ইজ মাই ক্লায়েন্ট। এবং আমি কিন্তু তাকে পেয়েছি আপওয়ার্ক থেকে না, লিঙ্কডইন থেকে। হ্যাঁ, তার কাজটা এখন আমি করতেছি। বাই দ্য ওয়ে গাইস, প্লিজ ডু নট কন্ট্যাক্ট উইথ হিম, প্লিজ ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, আমি আপনাদেরকে হেল্প করতেছি এখন। ইট ডাজেন্ট মিন আপনি যদি তাকে যে এখন ডাইরেক্ট তাকে যে বলেন যে হে লুক, মুসা ইজ ওয়ার্কিং উইথ ইউ, ক্যান ইউ গিভ মি সাম ওয়ার্ক, এরকম কিন্তু হয়েছে। হ্যাঁ, প্লিজ ডোন্ট ডু দ্যাট, বিকজ আমি আগেই বলেছি যে উই হ্যাভ এ কন্ট্রাক্ট মিস্টার ওয়ার্কারের সাথে, রোনাল্ড ওয়ার্কারের সাথে আমার একটা কন্ট্রাক্ট আছে যে আমরা প্রায় 3 বছর একই সাথে কাজ করব, এবং এই 3 বছরে সে যত কাজ আছে এই বাংলাদেশ থেকে হলে সে আমার মাধ্যমেই করবে। সো এভাবে করে আপনাদেরকে আমি হেল্প করতেছি, তার মানে এই না যেন আমার ইমেজটা যেন নষ্ট হয়ে যায়। বিকজ আপনি যদি ওর কাছে যদি বলেন জিনিসটা, ও দেখতে একটু অন্যরকম ভাববে যে মুসা তাহলে শেয়ার করলো এটা। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের উপকার হয়। হ্যাঁ, এই যে আপনি দেখতে পাচ্ছেন হি ইজ মাই ক্লায়েন্ট, তার ওয়েবসাইটটা এখনো আন্ডার প্রসেসে আছে, আমি এটা এখনো ডেভেলপ শেষ করিনি, তবে এটার কাজ এখনো চলতেছে, ঠিক আছে? হি ইজ এ সুপার বিজি গাই বিকজ হি হ্যাজ এ টনস অফ মানি, সে অনেক বিজি গাই, যার কারণে এখনো সাইটের কাজ চলতেছে। সো এই যে কিন্তু আপনারা শিখে গেলেন যে এভাবে করে কিন্তু আপনারা কাজ নিয়ে আসতে পারেন। তবে সব কথার শেষ কথা একটাই, কি সেটা, যে কাজটা আপনি আপনার ক্লায়েন্টকে দিতে চাচ্ছেন সেই কাজের যদি আপনি কও না বুঝেন, ক্লায়েন্ট এসে আপনার কাছে কিন্তু থাকবে না। সুতরাং আপনি যদি ওয়েব ডিজাইন তাদেরকে অফার করেন, ওয়েব ডিজাইনের মাস্টার হন, আপনি যদি এসইওর অফার করেন তাহলে এসইওর মাস্টার হতে হবে, ইফ ইউ আর অফারিং টু ইয়ার ক্লায়েন্ট দ্য ডিজিটাল মার্কেটিং তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর মাস্টার হন। আই ক্যান প্রাউডলি সে আলহামদুলিল্লাহ, প্রাউডলি কথাটা বলবো না, কনফিডেন্টলি আই ক্যান সে মাই সেলফ, আমি খুব ভালো ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আমি খুব ভালো এসইও এক্সপার্ট, এবং আমি সুপার গুড অ্যাট ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডওয়ার্ডস মার্কেটিং। একটা বিজনেস চালাইতে গেলে এই কয়টা তিনটা জিনিসে আপনাকে পারদর্শিত হইতেই হবে, অনলাইন বিজনেস, তাহলে আপনি যে কোনো বিজনেসকে গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, এরকম যাতে করে আমি এরকম আরও মজার মজার শিক্ষণীয়, শুধু কথা না, আই এম নট এ ইউটিউবার, আই এম দ্য রিয়েল ওয়ার্কার, কিন্তু যে কাজটা আমি করতেছি সেটা হচ্ছে, একটা কথা আছে, গ্রেট পাওয়ার্স কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস। আমি মনে করি এগুলো আমার একটা পাওয়ার, এটা আমার একটা ক্ষমতা, ওয়েব ডিজাইন, এসইও এবং ডিজিটাল মার্কেটিং। এখন এটা আমার দায়িত্ব, সেটা আমার গোত্রের লোকের কাছে ছড়িয়ে দেওয়া। সব কিছু টাকা দিয়ে আসলে হয় না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এরকম আরও লটস অফ টিপস এবং ট্রিক্স পেতে আমাকে মোটিভেট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করুন। যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। প্রত্যেকটা ভিডিওকে যদি ভালো লেগে থাকে লাইক করুন, আপনার এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের ভিতরে শেয়ার করুন, যাতে করে সবাই এই তথ্যগুলো ভালো করে জানতে পারে। তো এখানেই আজকে শেষ না, তবে আজকের মতো ভিডিওটি শেষ, নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে, সবল রাখে, ভালো রাখে, যাতে করে আমিও আপনাদের এরকম হেল্প করতে পারি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।